আমাদের মূলত দাবিটি হচ্ছে নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করে, নির্বাহী বিভাগ যতদিন না পর্যন্ত তাদের একটি কমিশন গঠন করে দিয়ে সকল গ্রেডের কোটার যৌক্তিক হচ্ছে সংস্কার করছেন এমন আশ্বাস আমাদেরকে দিচ্ছেন। আমাদের আন্দোলনটি চলছে, কারণ হাইকোর্ট যে কোটাটি এখন যে পরিপত্রটি পুনর্বহাল করেছে সেটি মাত্র শুধু প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর, কিন্তু এবং সেটি বাতিলের হচ্ছে কোটা বাতিল ছিল সেখানে, কিন্তু আমরা কিন্তু কোটা বাতিলের জন্য আন্দোলন করছি না, আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছি। এবং আমরা শুরু থেকে বলছি আমাদের যে ফোকাস পয়েন্ট বা অ্যাড্রেস করছি আমরা নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করছি। সুতরাং নির্বাহী বিভাগ যতক্ষণ না পর্যন্ত একটি কমিশন গঠনের আশ্বাস দেন এবং যৌক্তিক এবং বৈষম্যমূলক কোটাগুলোর যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে কোটা প্রথার একটি পুনর্গঠন করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি সন্ধ্যা 7টা পর্যন্ত, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আগামীকালের কর্মসূচি আজকে যখন কর্মসূচি শেষ হবে তখন ঘোষণা করা হবে। দেখুন, এই রায়টি হচ্ছে একটি সাময়িক রায়, আমরা এই রায়টিকে পর্যালোচনা করছি, আমরা এখনই এই বিষয়ে মন্তব্য করতে চাই না, কিন্তু আমরা এই রায়ে হতাশ হয়েছি, কারণ এটি কোনো স্থায়ী সমাধান না। আজকে রায়টি হচ্ছে স্টে করেছে, আবার আরেকজনকে হচ্ছে যদি রিট করে সেটাকে আবার বাতিল করে দিবে, অর্থাৎ রায় বাতিল এবং পুনর্বহালের এই যে একটি প্রহসন রয়েছে বা দীর্ঘসূচিতা রয়েছে সেখানে আমরা চাই না ছাত্ররা পড়ুক, আমরা চাইছি সাস্টেনেবল এবং কনস্ট্রাকটিভ সলিউশন, এবং এই সলিউশনটা আমরা নির্বাহী বিভাগ থেকে আমরা প্রত্যাশা করি। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে সকল গ্রেডে যে বিদ্যমান অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটাগুলো রয়েছে সেগুলোকে একটি কমিশন গঠন করে দিয়ে যৌক্তিক সংস্কার করতে হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা সেটাকে 5% মনে করছি।